পঁচাত্তর ইউনিটের ছাড় পেতে হলে আপনার মিটারটি হতে হবে ডোমেস্টিক মানে বাড়ির কানেকশান হতে হবে এবং আপনার কানেক্টেড লোড মানে আপনার মিটারের লোড হতে হবে তিনশো ওয়াট বা তিনশো ওয়াটের কম তিনশো ওয়াটের বেশি হলে হবে না তিনশো ওয়াটের মধ্যে অথবা তার থেকে কম হতে হবে তাহলেই আপনি তিন মাসে পঁচাত্তর ইউনিটের ছাড় কিন্তু পাবেন এবং সম্পূর্ণ পঁচাত্তর ইউনিটের আপনি মুকুব পাবেন এবং আপনার বিল যদি পঁচাত্তর ইউনিটের কম হয় তাহলে আপনার টোটাল বিল জিরো হয়ে যাবে ডোমেস্টিক লাইনের ক্ষেত্রে তিনশো ওয়াটের নিচে যদি হয় তাহলে পঁচাত্তর ইউনিটের যে ছাড়টি পাচ্ছেন এটাকেই বলা হয় হাসিডালো প্রকল্প